গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে ভাইফোঁটা, তো ভাইফোঁটার তরফ থেকে সকল ভাই দাদাকে জানাই শুভ ভাইফোঁটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা দেখতে থাকো। সকাল থেকে মনটা খারাপ ছিল ভাইয়ের জন্য, কারণ ওকে এইবার ভাইফোঁটা দিতে পারবো না। আজ থেকে একবারও হয়নি যে ওকে আমি ভাইফোঁটা দেইনি। তো যাই হোক, ও যেখানে আছে ভালো আছে। আর হচ্ছে চলো, এখন আজকে মাসির ছেলে আছে, সেখানে ভাইফোঁটা দেব মাসির ছেলেকে। আর দেখতে থাকো ভিডিওটা। আর এই যে এখানে দেখো আমি কী সুন্দর ডেকোরেশন করেছি, এই যে এখন ভাইকে ফোঁটা দিচ্ছি। আর আমার মাসিদের না কোনো নিয়ম নেই ভাইফোঁটার, তার জন্য হচ্ছে শুধু জাস্ট চন্দন দিয়েই দেবো, আর কিছু দেবো না, আর একটু প্রদীপ দেবো। আর আমাদেরও নিয়ম নেই, কিন্তু আমি হচ্ছে আমার ভাইকে সব কিছু দিয়েই প্রদীপ তারপরে দইয়ের ফোঁটা এইসব দিয়ে আমি ফোঁটা দিই, কিন্তু ওদের নিয়ম নেই বলে আমি আর দিলাম না। তো মাসি বারবার করে বলে দিয়েছে যে ওদের যখন নিয়ম নেই ও সেরকম কিছু করতে না। তো যাই হোক, ধান দুব্বো টুব্বো এখানে কিছু দেইনি, জাস্ট একটু ফুল ছিটিয়ে দিয়েছি, এই আর কিছুই করিনি। তো হচ্ছে আমার ছেলে পাশে এসে দাঁড়িয়ে আছে যে মিষ্টি খাচ্ছে, মামা কেন? আমি বললাম ভাই ফোঁটা দিয়েছে সের জন্য। এইবার হচ্ছে আমার ছেলে ওর মামার কোলে দিব্যি বসে গেছে ভাইফোঁটা দেওয়ার জন্য, বলছে আমিও হচ্ছে মিষ্টি খাবো তাই আমাকেও ভাইফোঁটা দিতে হবে। এই যে ভাই আমাকে খাইয়ে দিল, এইবার হচ্ছে আমি এখন গিফট দিলাম, একটা জামা কিনেছি তোমরা তো দেখেছো। আমি বললাম এখন ভালো করে আমায় প্রণাম কর, তো অনেকবার প্রণাম করেছে। আমি বললাম প্রণাম কর, তো সরকারি চাকরি হবে, তাই মাথা ঠুকে ঠুকে ভালো করে প্রণামটা করলো। আমি বলছি হয়নি, বারবার করে করে, এই যে দেখো মাথা ঠুকে প্রণাম করলো। তারপরে ওর বোন ওকে দিল, ওর বোন জাস্ট চন্দন দিয়ে দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। ওর ফোঁটা দেওয়া হয়ে গেছে, তো আমি ওকে বললাম যে তুই দাদাকে প্রণাম করবি, আর ও বলছে কেন, তোকে যখন ও করেছে তাহলে আমাকে ও করবে, আমি কেন করতে যাব বোকাটা। আর আমার ছেলে তো পাশ দিয়ে দেখছে যে কি করছে না করছে, আর এই যে দেখো রেগে গেছে, ওকে ফুল মাথায় গুঁজে দিয়েছে বলে মিষ্টিটা পকাত করে খেয়ে নিল, আবার হাসছে। এখন আমার ছেলে বলছে যে আমাকেও ভাইফোঁটা দিতে হবে, পাশেও দাঁড়িয়ে রয়েছে ভাইফোঁটা দেওয়ার জন্য। তারপরে আমি বললাম যে তাড়াতাড়ি করে ওকে নমস্কার কর, দেখো নমস্কার করা ছিঁড়ি দেখো। তারপরে এই যে দেখো আমারটাও বসে পড়েছে, মাসি ভাগনাকে ফোঁটা দিচ্ছে, দেখো ফোঁটা দেওয়ার চটকি। মিষ্টিটা বলছে আমি এটা খাবো, বলছে না আমি ওটা খাবো না, আমি সন্দেশটা খাবো। তো বলছে আর খাবো না, আমি পরে খাবো, রেখে দাও। তারপরে জল খেলো ফোঁটা দেওয়ার জন্য। তারপর আমার ভাইকে ফোন করলাম, ও এখন বিজি ছিল বলে বলছে পরে ফোন করছি, তো চলো এখন পরে কথা হচ্ছে। তারপরে এই যে আমার ভাই ফোন করেছে ওকে, ও হচ্ছে মনে হয় কান্নাকাটি করছিলো নাকি বুঝতে পারলাম না, চোখটা তো মুচ্ছিল, ওরও খুব খারাপ লাগছিলো। তাই বললাম যে দাঁড়া তোকেও একটু ফোঁটা দেবো, তাতে কি হয়েছে, দূর থেকেই দেবো, দূর থেকেই তোর ভালো চাইবো, খারাপ তো কখনো চাইবো না তোকে। তারপরে আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম, তো এবারও সেরকম ভাইয়ের জন্য নিয়ম টিয়ম কিছু করিনি, সামনে নেই তাই আর কি নিয়ম করবো বলো, যেটুখানি ওদের করেছি সেটুখানি ভাইকেও করবো। তাই ভাবলাম যে ওদের একটু ওকে একটু ফোঁটা দিয়ে নি। তৃতীয়াতে দিয়া ফোঁটা, তৃতীয়াতে দিয়া নিতা, আমরা দিয়া আমার ভাইকে ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আজ হতে ভাই জম জোয়ারে পড়লো কাটা। আসে আইছে তুই সর দেব, সর জামা পর তারপর দেবো না, এরকম করি আমি ভাল লাগতেছে না, মন না খারাপ লাগবে। তোর ভাগনা দিল তোরে, ভাগনা দেখা দেয় আমি
তারপর আমরা বসে পড়েছি পরোটা খেতে, আর ওরা সবাই হচ্ছে তোমার ঘুগনি দিয়ে খেয়েছে। আমি মাসি মা হচ্ছে কালকের শাক ছিল পালং শাক, এতটা টেস্টি হয়েছিল না পালং শাকটা, তাই মা আবার গরম করে নিয়ে এসছে, আমরা না এটা দিয়েই খাবো। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর চলো কোথায় যাচ্ছি দেখাচ্ছি, আমার একটা ছোট্ট ভাইয়ের কাছে। তো ওই ভাইটা হচ্ছে তোমার এর আগে দেখিয়েছিলাম না তোমাদেরকে, ছোট্ট জামা কিনেছি, ওকেও এবার ফোঁটা দিতে যাচ্ছি ভাইকে। তো চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, এই যে চলে এসছি দেখো ছোট্ট একটা ভাই। তো এত ছোট দেখে না আদৃতের কথা শুধু মনে পড়ে যায় যে ও এত একদিন এরকম ছোট ছিল। আর ওই যাকে বললাম একটু পাশে দাঁড়া ছবি তুলবো, ওই পাশে দাঁড়িয়ে রয়েছে, আর ও তো বলছে যে ভাইটাকে আমি নিয়ে যাব নিয়ে যাব। তারপরে কিছুক্ষণ গল্প করে বেরিয়ে পড়েছি, আর এই যে দেখো আদৃত রাস্তায় বেরোলে কী করে, যেখানে নোংরা দেখবে সেদিকে চলে যাবে। আমাকে কখন দিয়ে বলছে একটা কাটুইল করবো কাটুইল করবো, অনেকক্ষণ পর। তারপর আমি বললাম যে ঠিক আছে একটা কর। তারপরে না আর ভাত খাইনি, এসে এখন বিকেলবেলা। তো এখন দেখো কচু বাটা দিয়ে মা ভাত মেখে দিচ্ছে, তো কচু বাটা দিয়ে খেলাম, তারপরে ভোলা মাছ দিয়ে ভাত খেলাম, খেয়ে দিয়ে তারপরে আমার মাসি দেখলাম যে এখানে পাটিসাপটা বানাচ্ছে, তো এখানে চলে আসলাম। আমি না খেয়ে দিয়ে খাওয়ার আগে একটা ঘুম দিয়েছিলাম, তারপরে ভাত টাত খেয়ে দেখছি ও পাটিসাপটা বানাচ্ছে। তো আমি বললাম যে দাঁড়া তুই বানা ভালো করে, আমি একটু ভিডিও করি। তারপরে বলছে ঠিক আছে, যারা যেই ভিডিও যেই পাটিসাপটাটা ভালো হবে তুই সেটার ভিডিও করবি। আমি বললাম যে ঠিক আছে। আর ওখানে সাইড দিয়ে মেশো হেল্প করে দিচ্ছিলো, পাটিসাপটাগুলো বেশ ভালোই হয়েছিল খেতে। তো অনেক কটাই করেছিল, সবাই অনেকজন আছে সবাই মিলে খাবো। আর আজকে একটা স্পেশাল মানুষ আসছে, আমার পক্ষে তো খুব স্পেশাল, তো পুরোটা দেখতে থাকো তাহলে জানতে পারবে যে কে আসলো। তো চলো পাটিসাপটাটা এখানে হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। প্রথম প্রথম পাটিসাপটাগুলো না একদম ভালো হয় না, একদম ভেজা মার্কা হয়। এই যে দেখো প্রথমেরগুলো কেমন হয়ে গেছিলো। তারপর আমি বললাম যে আমাকে একটা দে আমি খাই, আর আমাকে দেখো কেমন পাগলির মতন লাগছিলো, হচ্ছে পুরো পাগলি পাগলি লাগছিলো। আমি বললাম থাকে যাই হোক, পাটিসাপটা তো সেই হয়েছে, খেয়ে তো নি। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যাবেলায় সবাই রেডি হয়ে গেছি, এখন হচ্ছে একটু মেলায় যাব। মাসি বলছে যে আমাকে কেমন লাগছে বল, আমি বললাম খুব সুন্দর লাগছে, হেভি লাগছে। তারপরে এই যে দেখো পাশের বাড়িতে কী সুন্দর লাইটিং করেছে, তো সবাই বেরিয়ে গেছি, কে কে বেরিয়েছে দেখো, আমি মাসি মেশো রিমি মানে আমার বোন আমার মা, আর আমার মাসির ছেলে তো বেরোয় না সারাদিন পাবজি খেলবে, তো আমাকেও একটু দেখিয়ে নি কেমন লাগছে দেখো। তারপরে আমার মায়ের বান্ধবীর বাড়ি এসেছিলাম, দেখো আমার ছেলে এখানে ক্যারাম নিয়ে বসে পড়েছে খেলতে, আর মায়ের বান্ধবীও বসে পড়েছে ওর সাথে বাচ্চার মতন খেলতে। তো ওরা সবাই মিলে এখন ক্রাম ট্রাম খেললো, খেলার পর আর তারপর আমার ছেলে বলছে যে আমি তাস খেলবো, এই নিয়ে কী শুরু করেছে, ক্রাম নিয়ে কতক্ষণ খেললো ঠেললো, এখন বলছে আমাকে তাস দাও আমি তাস খেলবো। তো এবার আমি বলছি তুই তাস খেলতে পারিস না, বলছে হ্যাঁ আমি পারি তুমি পারো না। আমি বললাম ঠিক আছে। তারপর পাশে আরেকটা মানে ওই মা মিষ্টি দিয়েছে, দেখো কত মিষ্টি দিয়েছে, এমনি গা পাকাচ্ছে খেতে ইচ্ছে করছে না, আদিত্য গুনে গুনে দিল, তারপরে আর খেলোই না। তারপরে ওই মাসিটা আছে মানে আমার মায়ের বান্ধবী যে ওই মাসিটার মেয়ে আছে, ওর মেয়ের সাথে কতক্ষণ তাস খেললো, মাসিটার মেয়ে বলছে তুই খেলতে পারিস না আমি হচ্ছে শিখিয়ে দিই, বলছে না তুমিই পারো না আমি সব পারি খেলতে। তারপরে কতক্ষণ তাস টাস খেললো, খেলার পর তারপর আমরা বেরিয়ে যাব। তারপরে আমরা পার্কের মাঠে চলে এসেছি, দেখো কতটা ভিড় আছে, লাস্ট দিন এখনও ভিড় আছে। আর কিছু কিছু জায়গায় তো ঠাকুর ভাসানো হয়ে গেছে, পজিশন বেরিয়ে পড়েছে, আর হচ্ছে যে দেখো আমাকে দেখালাম একটু। তো চলো এখন হচ্ছে আদৃত্য হচ্ছে একটা জিনিস দেখতে পেয়েছে, ওই যে জাম্পিং, এখনও জাম্পিংয়ে জাম্পিং করবে লাফাবে, তারপরে পায়ে লেগে গেছে, শুধু এখানে এসে ভরলে দেবে আর কিছু দিক আর না দিক, ভরটা দেবে আর পাশ দিয়ে লোকজন তাকিয়ে থাকবে। আমার যা এত হাসি লাগে না ওর কীর্তি দেখে, একবার চলেছে বলছে আমি আবার চলবো। তারপরে চলে এসেছি একটা দোকান দেখেছি, চলো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্কুলের সামনে এই দোকানটা বসত, ননী কাকুর দোকান, মানে হচ্ছে আচার নিমকি মাখা তারপরে ঘুগনি না পাপড়ি চাট এই সব নিয়ে বসত। সেই ছোট্টবেলা থেকে ওনাকে দেখে এসেছি, উনি সেই একই রকমই আছে, আর ওনার হাতের স্বাদটা সেই একই রকমই আছে। দাঁড়া দোকানটা দেখাই, ওনাকেও দেখাই, এই যে দোকানটা দেখো। আর উনি স্কুলের সামনে বসত, তো ওনার কাছ থেকে আমরা সমস্ত কিছু খেতাম কিনতাম, মানে উনিই আমাদের কাছে সেরা ছিল। আর এত টেস্টি টেস্টি খাবার বানাতো না টিফিন পিরিয়ডে, তো ওনার কথা মনে পড়ে গেল, স্কুলের কথাটাও মনে পড়ে গেল। তো ওনাকে বললাম যে কাকু ভালো করে বানাবে, কিন্তু সেই স্কুলে যেরকম বানাতে সেমন করে বানাবে।
আর আমার মাসিও তো একই স্কুলে পড়তো, আমার মাসিও চেনে, আমার মাও চেনে, মানে তাহলে ভাবো উনি কত প্রজন্ম ধরে ওই একই জায়গায় বসছে। আমার মাসি বলছে সেই স্কুলের কথা মনে পড়ে গেল, পুরনো দিনের খাবারের কথা। তারপরে আমার মাও খেলো, মাও বলছে যে অনেক দিন পর খেলাম, বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা বসেছিলাম মোগলাইয়ের জন্য, মোগলাই নিয়ে তারপরে বাড়ি যাব। তার মধ্যে দেখলাম পার্কের মাঠে ফাংশন হচ্ছিলো, তো সেখানে চলে এসেছি, দেখো একটা ছেলে নাচ করছিল। আমার এই ছেলেরা যদি ভারতনাট্যম নাচ করেন আমার মাথাটা গরম হয়ে যায়। কিন্তু ভালোই নাচছিলো, খুব সুন্দর হয়েছে, কিন্তু ছেলে মানুষরা এইসব নাচ নাচলে না আমার খুব ভালো লাগে না, একদম ভালো লাগে না। তারপর একটা মেয়ে নাচ করলো, তাড়াতাড়ি মেয়েটার নাচটা দেখাবো, মানে একটা না দুজন নাচ করেছে, বেশ ওদের নাচটা খুব সুন্দর লেগেছে, খুব ভালোই লাগছিলো। তো এই যে দাঁড়িয়ে পড়েছে, আর এখানে জানো তো তোমার অনুষ্ঠান আছে 21 তারিখে, অনেকজন আসবে, কি কোন কোন আর্টিস্ট আসবে, গায়ক আসবে, তো ওখানে আর আসা হবে না। আর এখানে জানো তো ঊষা ঊর্ধ্বপ আসবে, তো তখন আমি আসবো দেখতে। তারপরে আবার কি বাড়ি চলে এসেছি, আর এই যে দেখো একটুখানি শুয়ে পড়লাম, রেস্ট নিলাম, আর আদ্রি তো পাশে চলে এসছে, ও আমাকে ভেঙাচ্ছে, আমি ওকে ভেঙাচ্ছি। তারপরে বললাম একটু আমাকে আদর করে দাও, তারপরে ও আমাকে আদর করে দিল। ও যে বাবারই কি আদর করতে পারে, আর এত দুষ্টুমি আবার এখানে আদর করতে আসে। আমি যদি বলি তুমি আমার কে, বলবে আমি তোমার জান। তারপরে দেখো এখন হচ্ছে তোমার 9:30 বাজে, রাস্তায় দাঁড়িয়ে আছি, একজন আসবে বললাম না তার অপেক্ষায় রয়েছি। রাস্তায় দেখো কোনো লোকজন নেই, কয়েকজন আছে, আমি এখন দাঁড়িয়ে আছি, আমার মাসিও দাঁড়িয়ে আছে। এই যে আমার স্পেশাল মানুষটা চলে এসছে, আমার বাবা। তো টাটা, গুড নাইট, আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি।